উসমানকে বেঈমানরা হত্যা করছে। আমি তোদেরকে এখানে এক বাক্য একটা কথা তোদের জবান থেকে শুনতে চাই। সমস্ত সাহাবায়ে কেরামরা নবীর সাথে চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে, বলতেছে আল্লাহর হাবিব এত পেরেশান কেন হইছেন? আল্লাহর নবীর চেহারার রং পরিবর্তন, ডাক দেওয়া সাহাবীর শুন, আমি এই মুহূর্তে শুনছি আমার উসমানকে তারা হত্যা করছে, এটা যদি সত্য হয় রে আমি নবী বরদাস্ত করতে পারি না, আমি নবী সহ্য করতে পারতেছি না, আমি নবী আজকে এই জায়গায় দাঁড়াইয়া ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম আমি উসমানের রক্তের বদলা না লইয়া আমি নবী ও মদিনায় যাব না। আল্লাহু আকবার বল। আরে যুবক ভাই, আল্লাহর হাবিব উসমানের রক্তের বদলা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, এটা আমি বরদাস্ত করি না, আমার উসমানকে হত্যা করবে, আমি নবী তার রক্তের বদলা চাই। আল্লাহর হাবিবের সঙ্গে সাহাবায়ে কেরামরা বলেন, নবী গো আপনি যদি অর্ডার দেন এই মুহূর্তে যুদ্ধের জন্য আমরা ঘোষণা দিব। আল্লাহর হাবিব তাড়াতাড়ি সবাইকে বললেন, আমার সঙ্গে কারা কারা আছো? বায়াত হ, কি হইত? বায়াত হ। আল্লাহর নবীর হাতে যখন হাত রাখলেন বায়াত হইছে। এই যুবক ভাই, বায়াত বলতে কি বুঝলেন? আমাদের দেশের বায়াত নয়, আমরার দেশের বায়াত হলো সাউলে আর ডাইলে এক জায়গায় খিচুড়ি করা। আমাদের দেশের বায়াত হইল, বায়াত হওয়ার পরে দরবারে গরু লইয়া যাওয়া, আরে ছাগল লইয়া যাওয়া, কালো মুরগি লইয়া যাওয়া, এটা হইলো আমরার দরবারের সিস্টেম। বায়াত হইছে তো এর লেগে গরু ছাগল লইয়া যায়, কিছুরি করার বায়াত রাসুল করে নাই, রাসুল করে নাই। আল্লাহর হাবিব যে বায়াত গ্রহণ করছিল সেই বায়াতটা ছিল রক্ত দেওয়ার বায়াত। ঠিক কি না বলেন? মক্কা থেকে মদিনায় আসার ৬ বছর যখন হইল, বলুন কয় বছর? ৬ বছর হইছে। ৬ বছরের মাথায় আল্লাহর রাসুল একদিন স্বপ্নে দেখতেছে, উনি তার সাহাবায়ে কেরামদেরকে নিয়া মক্কায় গেছে, নিরাপদে মক্কায় গিয়া ঢুকছে, খানায় কাবা তোয়াফ করছে, আবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিরাপদে মদিনায় আসছে। এই স্বপ্ন রাসুল দেখার পরে সাহাবায়ে কেরামদের কাছে এই স্বপ্নটা আবার বলছে। সাহাবায়ে কেরামরা বললো, হুজুর আপনার স্বপ্ন তো স্বপ্ন নয়, এগুলো তো ওহি বাস্তব, তাহলে এই স্বপ্ন যেহেতু আপনি দেখছেন এই স্বপ্নটা বাস্তবায়ন করা দরকার। সমস্ত সাহাবিদের কলিজা একটা বেতা ছিল, বাপ দাদার দেশ ছাইরে আইছে, সব আত্মীয় স্বজন ছেড়ে দিয়া মদিনায় আসছে, ৬ বছর হইছে খানায় কাবা তোয়াফ করতে পারতেছে না, কলিজায় আঘাত আছে না নাই? এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য রাসুল বলেন, ঠিক আছে কারা কারা যুদ্ধের ময়দানে যাবে, এই হজ করতে যাবে একটা ঘোষণা দাও। আরে গোটা মদিনায় খবর হয়ে গেল আল্লাহর হাবিব মক্কায় যাবে, হজ করবে, গোটা মদিনাতে আনন্দ। সাহাবায়ে কেরামরা বললেন, অবশ্যই আমরা সেই হজে যাব, এত বছর পরে খানায় কাবা দেখব। সাহাবায়ে কেরাম একজন দুইজন নয়, ১৪০০ সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে একত্রিত হয়েছে মক্কায় গিয়া হজ করবে। ১৪০০ সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর হাবিব কিছু বেড়া বকরি লইলেন, মহিলারাও গেলেন হজ করার জন্য। এবার নবীজি যখন মক্কার দিকে রওনা দিবে, রাস্তার মধ্যে এহরামের কাপড় পরিধান করছে, এহরামের কাপড় বুঝেননি, হজ উমরা যারা করছে, এই কাপড়টা যখন আমাদের পরিধান করা হয় নিয়ম হলো ইচ্ছাকৃতভাবে একটা পিপিলিকাও আপনি মারতে পারবেন না। এহরামের কাপড় পরিধান করছে, এবার ১৪০০ সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর হাবিব চলে গেলেন মক্কায়। মক্কার দ্বার প্রান্তে একটা জায়গার নাম হলো হুদাইবিয়া, ওই জায়গায় যখন পৌঁছে গেল, আরে গোটা মক্কায় খবর হয়ে গেছে রে, গোটা মক্কায় খবর হয়ে গেল আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তার বাহিনী লইয়া মক্কায় আক্রমণ করবে, আমরা কোনোভাবেই তাদেরকে মক্কায় ঢুকতে দিব না। আমি আপনাদের কাছে জানতে চাই, রাসুল কি যুদ্ধ করবার লে পারিছে না হজ করবার লেগে? এই সমস্ত কুকচুকরি মহল এখনো আছে তখনও ছিল? কথা হয় না, এরা সব সময় তিল দিয়ে তাল বানায়, কথা হয় না?
তিলে তাল বানায়। এই যে দেখেন না তাবলিক লইয়া, তাবলিক ওয়ালারা কোনোদিন অস্ত্র লইয়া তাবলিক করতে দেখছেন, মারামারি করতে দেখছেন? এরা নিজের খাইয়া নিজের ভৈরা যা ওয়াজ করত। আমার কত লেয়ারের ওয়াজ করতে দেন না, এরা তো আপনার সাথে লাগে না, আপনার বিরুদ্ধে কথা কম। আমেরিকা পর্যন্ত দাওয়াত দিতেছে, জঙ্গলে দাওয়াত দিতেছে, দেখ না এরার বিরোধিতা করার কি দরকার? ওহন ইডার কোনোভাবেই যখন পারতেছে না, এরা জঙ্গি সংগঠনের সদস্য। এই যে একটা স্লোগান, এটা আপনারা কি মনে হচ্ছে বাংলাদেশও এই স্লোগানটা শিখছে হইল রামবামদের কাছ থেকে, আমার কথা বুঝেন নাই? লাল চামড়া কুত্তাগুলি সর্বপ্রথম এই বাসাটা ইউজ করছে, একটা ডেলিভারি আমরা বাংলাদেশে শুরু হয়েছে। না না, বাংলাদেশে টুফি দাঁড়ি দেখলে হয় জঙ্গি, এটা কিন্তু নতুন একটা শব্দ, এটা লাগাই হয়েছে, যার দাঁড়িয়ে আছে টুপি আছে ওই জঙ্গি, তাবলিক ওয়ালারা বানাইল জঙ্গি। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ওই বেঈমানরাই যারা নাতিপতির আজকে আমাদেরকে বলে, তারার দাদারাও আজকে আর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জঙ্গি উপাধি দিছে, কয় এরা যুদ্ধ করার জন্য মক্কায় ঢুকছে, এরা আমাদের উপরে আক্রমণ করার জন্য মক্কায় ঢুকছে। অথচ রাসূল ইহরামের কাপড় পরিধান করে আইলো হজ করার জন্য, গোটা মক্কায় ঘোষণা করছে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমাদের সাথে যুদ্ধ করবার লেগেছে। ঘটল কি আর ঘটাইল কি, ঠিক না? এখন তো আর এরা মক্কায় ঢুকতে দেয় না, পুরা মক্কাবাসী কেঁপে গেছে, কহ মনে হয় আমরা প্রতিশোধ নেওয়ার লেগে ঢুকছে। তবে আমরা মক্কায় তাদেরকে ঢুকতে দিব না, কারণ এরা প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। গোটা মক্কায় খবর হয়ে গেছে, আল্লাহ রাসুল হুদাই বিয়ান যাব জাগাত গিয়ে দাঁড়াইছে, এবার এরা ঢুকতে যখন দেয় না, এখানে তাবু টাবু টাঙ্গাইছে। তখনকার নেতৃত্বে দিত আবু সুফিয়ান, আবু জাইলার তো আগে শেষ করে লেছে, বদরের যুদ্ধই শেষ, এক কারা কুবায় ছেড়ে দিছে, গলা শুদ্ধা শেষ, বডির থেকে এক কারা গলা হালকা করে লেছে, তা আবু জাইলার নাই এখন কেটা আবু সুফিয়ান না। এই সুরার নেতৃত্বে তখন তারা কি করলো, বিবৃতি দিল যে মোহাম্মদ তার দল বল নিয়ে মক্কায় ঢুকতেছে আমরা উপরে আক্রমণ করবার লেগে। এই খবর যখন শুরু হয়েছে মক্কার সবাই কেঁপে গেছে, হোটেলে তোর সবাই রেডি হয়ে তাহ। আল্লাহর হাবিব 1400 সাহাবায়ে কেরাম নিয়ে আসছিলেন মক্কায় তোয়াফ করবে, হজ করবে, শান্তি মতে আবার মদিনায় যাবে, কিন্তু রাস্তায় আটকায় দিল। এখন আর একটা বিষয় আছে, আপনি কারোর সাথে যুদ্ধ করবেন, কারোর সাথে আপনি লাগবেন, ঝগড়া করবেন, অথবা হাতাহাতি বক্সিং দিবেন, তো দেওয়ার আগে তার ব্যাপারে আপনার জানার দরকার আছে না? কথা কেন আপনি যে আমি যে আপনার সাথে লাগবো, আপনার শক্তিটা কতটুকু আছে এটা আমার যাচাই করা দরকার, না করে যদি লাগিয়ে তাহলে বিপদ আছে, কথা কয় না? হ্যাঁ, আমরা যদি আমেরিকার লোক লাগতাম যাই ফারুক হমানে ভিডাইব আমরা, তাহলে আমরা পারতাম না, এলে আমরা যাইতাম না। ঠিক তেমনিভাবে কারোর সাথে যুদ্ধ করতে গেলে তার অবস্থান আগে জানতে হয়, কতটুকু অস্ত্র টস্ত্র আছে, কী পরিমাণ সৈন্য আছে, আমরা যে যুদ্ধ করবো তাদের সাথে পারবো কি না, এগুলো আগে খবর নিতে হয়। আবু সুফিয়ান চিন্তা করলো, আমরা তো মক্কায় মদিনায় বহুবার গেছি, একবারও তো আমরা জিততে পারলাম না, হমানে আমরা সাইজ করছে, হমানে ফিটাইছে আমরা, কারণ ভিতরে ভয় আছে না নাই? কারণ যতবার গেছে মদিনায় যুদ্ধ করতো ফিরাইছে না, জাগাত সাইজ করে ছেড়ে দিছে, হ মানে সাইজ করছে, ভিতর একটা ভয় আছে, আমরা তো যাব যুদ্ধ করতাম, আবার যদি কেন সাইজ করে বাড়ির দ্বারাইয়া মান সম্মান লইয়া টানাটানি, তাক আগে তাদের শক্তিটা যাই না লই। ঘটনাটা শুনেন, ওই আবু সুফিয়ান করলো কি, দুইজন গোয়েন্দা পাঠাইছে, তোমরা লুকাই গিয়া রাত্রের বেলায় মোহাম্মদ কি পরিমাণ লুক আনছে এই বিষয়টা একটু ভালো করে দেখে আসবা। আর আল্লাহর রাসূলকে আল্লাহ এত জ্ঞান বুদ্ধি দিছিলেন, এত এলেম দিছিলেন, রাসুল একটা কৌশল অবলম্বন করছে, সেটা রাসুল জানতো না, হয়তো আল্লাহ কোনো ইঙ্গিতে জানাই দিছে। রাসুল করলো কি, রাত্রের বেলা সাহাবায়ে কেরামদেরকে বলে, এ আমার সাহাবীরা রাত্রের খাবার রেডি করো, সন্ধ্যাবেলায় বলতেছে রাত্রের খাবার রেডি করো, তো জি হুজুর রাত্রের খাবার রেডি করো, তোমরা মানুষ এতজন দশজন কইরা কইরা একটা চুলা বানাও, কয়জন কইরা কইরা, আমার কথা বুঝতেছেন, কয়জন কইরা, দশজন করে একটা চুলা, মানে একটা চুলার আন্ডারে দশজন মানুষ, কতজন, 1400, দশজন করে বানালে চুলা কয়টা হয়, 100টার উপরে যদি চুলা হয়,
বলুন 100 চুলা দিয়া ভাগ করলে কত হাজার মানুষ কাওয়ানি যায়? প্রায় 1 লক্ষ মানুষ কাওয়ানি যাব। আর 1000 মানুষ কাওয়াইতে 3 থেকে 4টা চুলা হইলে এনাফ না? সন্দেহ আছে আপনারা? 4টা চুলা হইলে 1400 অথবা 5টা চুলা হইলে 1400 1500 মানুষ খাওয়ানো যায়, ডেক্সি বড় হইলে খাওয়ানো যায়। এই জায়গার মধ্যে রাসূল কয় 100 চুলা বানাও, সাহাবায়ে কেরাম মাথা দাঁত দিয়া কয় এটা বুঝলাম না, মানুষ আমরা মাত্র 1400 জন, রাসূল এতগুলা চুলা বানাইবার কথা কেন বলল? ঘটনা কি? অন রাসূল বলছে এখানে রিপিট করার কোনো সুযোগ নাই। হুজুর কেন বানাবো, কোন কারণে বানাবো, এরকম বেয়াদবি সাহাবায়ে কেরাম শিখছে না। রাসূল যেটা বলছে জি হুজুর বুঝে দরুক বা না দরুক, কারণ আল্লাহ এবং রাসূলের চেয়ে বুদ্ধি তার বেশি না। আল্লাহ যা জানাইবে রাসূলকে, রাসূল তা আমাদেরকে জানাবে। এখন যদি রাসূল জিজ্ঞেস করি কেন, তাহলে আদব না বেয়াদবি? রাসূল বলছে 100 বানাও। ইয়ারা কি করলো, কাফেলার চতুর্দিকে 100 চুলা বানাইছে, বানায় 100 চুলাতে আগুন ধরাইছে। 100 চুলার যদি আগুন ধরা রাত্রেবেলা দেখলে কেমন লাগবো? চতুর্দিকে খালি আগুন আর আগুন। আবু সুফিয়ান না গোয়েন্দা পাঠাইলো দুইজন দেখার জন্য মানুষ কি পরিমাণ আইছে। এই দুইজন পাহাড়ের টিলা তুইটা মানুষ দেখতে যাইবো এমন সময় ছায়া দেখে চতুর্দিকে খালি আগুন আর আগুন। অন বুঝতেন না বিষয়টা? এই দুইজন এক সর্বনাশ, দাঁড়া দাঁড়া যাইস না রে, এত আগুন কিরে, কার একটু সামনে যাই, আর একটু সামনে যায়, আর একটু সামনে গিয়ে দাঁড়া দাঁড়া, এইটা তো আগুন না রে, এইটা তো চুলা, ওই যে এক ফাতিলা আছে এরা রান্না করতেছে, কই বেড়া রান্না করলে এত চুলা কিতা, ঘটনা কিতা? বলে রে 100 চুলার উপরে তুইলে মানুষ না হইল, লক্কাদিকে নিছে না। এরা এমন ভয় পাইল যে সর্বনাশ, মোহাম্মদ চালু আছে, মদিনায় গিয়া যেই পরিমাণ মায়ের খাইছি প্রতিটা যুদ্ধে, এবার এরা শক্ত করে আইছে, আমরা যুদ্ধ করা সম্ভব না, তাড়াতাড়ি বাঘ তাড়াতাড়ি বাঘ। এই দুই লোক দৌড়া গেল আবু সুফিয়ানের কাছে, গিয়া কইরা আবু সুফিয়ান মায়ের তো কম খাইছত না, তোর তার লাশ সরম নাই, তোর বড়ডিরে সাইজ করে হমানা শেষ করছে, আর তুই ফাটা এখন চাইছ আবার মোহাম্মদের লগে তুই যুদ্ধ করতে, তে যা যুদ্ধ কর। এ কয় তোরে ফাটাইছি মানুষ দেখার জন্য, বক্তব্য দেওয়ার জন্য না, ঘটনা কি? বলে ঘটনা কি, আমরা যখন কাফেলার দ্বার প্রান্তে গেছি গিয়া দেহি শত শত চুলার মধ্যে আগুন, প্রত্যেকটা চুলায় চুলায় পাক হইতেছে খাওয়ার জন্য, তো আমি কি তোর চুলা দেখবার লাগে ফাটাইছিলাম? বলে ফাটাইছে তো মানুষ দেখবার লাগবে মাথা মোটা, তো তুই বুঝস না, 100 চুলা যদি থাকে, 100 চুলা যদি ফাতিলা থাকে, মানুষ কি পরিমাণে খাওয়াতাইছে? কথা তো ঠিক, হয়তো চিন্তা কর কত হাজার মানুষ যুদ্ধ দে করতে পারবি নি, কিন্তু আবু সুফিয়ান না নিজেরা নিজে বুঝাইতে পারতেছে না, খালি কয় আচ্ছা ঠিক আছে রাত্রেবেলায় তোরা উল্টা ফাল্টাও দেখতে পারস, তোরা সকালে দিনের বেলায় সরজমিনে গিয়া মানুষ দেখবি কি পরিমাণ আইছে, এরপরে রিপোর্ট জানাবি, ওই পরিমাণ মানুষ নিয়ে অস্ত্র নিয়ে আমরা যুদ্ধ করতে যাব। আচ্ছা ভালো কথা, রাত্রে খানা তো শেষ, রাত্রে খানা শেষ, এখন খানা শেষের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হ্যাঁ আমার কলিজার টুকরা সাহাবিরা তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, আর 4-5 জন লোক কয়েকটা বাথরুম বানাও, সর্বোচ্চ 6-7টা বাথরুম বানাইবা, কারণ সকালে সবারই কিন্তু এই জায়গার যাওয়ান লাগে, আপনারা টিকে বোঝা যায় এই খামসুদ আমি একই করি না, আপনারা যেইভাবে ভদ্রতা দেখাইতেছেন দুধুর জীবনে তার যাই না, হ্যাঁ এই অফিসে যাওয়ান লাগেনি, ছোট বড় সব দামি কম দামি সবাই একবার প্রধানমন্ত্রী সহ আমেরিকার প্রেসিডেন্ট জানি, মাগার এই অফিসও হিসাব কিতাব না মিলাই আপনি করতে পারিতেন না, আগে হিসাব দিতে হইবে কেন, এখানের হিসাব কিতাব শেষে ফোন আপনি যে কোনো জায়গার যান, তাহলে আপনারা আওয়াজটা তো জুড়ে দেওয়া দরকার আছে না, কারণ আপনারা আওয়াজ আসতে দিয়ে আমি সরম পাইলেছি যে আমি বুঝি এক কামলা, এই অফিসটা তো আপনার দেখা করতেই হবে, এখন এইটা দরে কোন সময় বেশিরভাগ সকালবেলা ঘুম থেকে উঠলে এই অফিসে যাওয়ান লাগে। রাসূল বললেন খানা টানা খাইছো ঘুমাও, ফজরের নামাজের জন্য উঠবা, আর প্রস্রাব এখন এই কথা করার সময় নাই, তাক যা মানুষ যারা আছেন একটু ফাললে সামনে আগান, আর নাইলে যেখানে আছেন ইয়ান তাক অহন এগুলো কই না আসবো না। সম্মানিত সুদী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা ঘুমাও আর সকালে বাথরুমের প্রয়োজন আছে, তোমরা বাথরুম বানাইবা, কয়টা বলে 5-6টা,
সাহাবায়ে কেরাম কই ঘটনা তো বুঝলাম না, এরা আশ্চর্য গেল। ষোলো আগে ফাচ্ছ এটা দিল একশোটা, ওহন বাথরুম হিসাবে বানানি আসিন একশোটা, এই জায়গা রাসুল কয় ফাচ্ছটা বানাইতাম, ঘটনা কিতা? কিন্তু ঘটনা কিতা রেখে রাসুলের জিজ্ঞানি সম্ভব? এরা কয় বুঝলাম না, রাসুল চুলা বানাইলো একশো, বাথরুম যদি একশো হইতো তাহলে আমরা চোদ্দশো মানুষ যাইতাম আর আইতাম, যাইতাম আর আইতাম, কিন্তু বানাইছে ভাচ্ছ এটা, ঘটনা কিতা? এরার মাথার ধরে না, কয় এই মাথার ধরুক আর না ধরুক বানা, ফাচ্ছটা বানাইছে। সকালবেলা সবাই উঠছে নামাজ পড়ার জন্য, ফজরের নামাজের আগে উঠছে তাহাজ্জুদের সময়, উঠটা যে সিরিয়াল লাগলো, কারণ ফার্স্টটা ছয়টা বাথরুমে ছয়জন যাওয়ার পরে বাকি মানুষ কই যাব, একসাথে কি দুইজন যেমন যায়, কথা হয় না, এক টিকিটে তো আর দুইজন যাওয়া সম্ভব না। তখন একজন গিয়া ঢুকছে আর একজন এই দরজার সামনে, এইভাবে সিরিয়াল শুরু হয়েছে, এই যে সিরিয়াল লাগলো চোদ্দশো মানুষের সিরিয়াল, কারণ এই চোদ্দ জনেরই বাথরুমে ধরছে, এখন সাতজন বাড়িলে আবার সাতজন ঢুকে, এই করতে করতে সিরিয়াল এখান থেকে গেছে কাঞ্চন ব্রিজ পর্যন্ত, একটা না ছয়টার দিকে লাইন, এই যে বাথরুমের সিরিয়াল। সকালবেলা আবু সুফিয়ানের দুই গোয়েন্দা বাহিনী সকালবেলায় যে সরজমিনে মানুষ দেখত, যেই মাত্র কাবেলার সামনে এ দেখে বাথরুমের যে সিরিয়াল, সুবহানাল্লাহ বাড়ির গিয়া কোহায় হায় রে বাথরুমের যে সিরিয়াল, উপায় নাই উপায় নাই। একটা একটা রেখো কই রে যুদ্ধ যে করতে দেখ বাথরুমও কি পরিমাণ, আচ্ছা কোসান বাথরুমও যদি এত হাজার হাজার লোক হয় তাবুর ভিতরে কত হাজার, সুবহানাল্লাহ, তাবুর ভিতরে দুইজন নাই, তাবুর ভিতরে দুইজন আছে, সপ্তাহে বলছে বাথরুম, এখন আর কয় এই পরিমাণ যদি হয় বাথরুমের সিরিয়াল তাবুর ভিতরে কত পরিমাণ, ভাই মা পচাই তো আছে যুদ্ধ নাই। এই দুই লোক দৌড়তে দৌড়তে আবার গেল আবু সুফিয়ানের কাছে, গিয়া হোক বাইরে তোর আগে দিও নাই তোর পিছনেও নাই, তুই ভালো যুদ্ধ কর, বলে ঘটনা কিতা? বলে এখন সরজমিনে দেখছি, বলে কিতা দেখছ? বলে বাথরুম, বলে বাথরুম কিতা? বলে যে সিরিয়াল, বলে তোরে কি বাথরুমের সিরিয়ালের লেগে বাড়াইছি? বলে ভাই ঘটনা হইলো আমি যখন গেছি মানুষ দেখতাম, গিয়া দেখি বাথরুমের সিরিয়াল কয়েক কিলোমিটার, এখন তুই চিন্তা কর তাবুর ভিতরে কত হাজার, তুই যে যুদ্ধ করতে যাইতে খার সাথে যাইতে, আবু সুফিয়ানের কলজাত মারছে মুর্ছা, ও সভ্য না সাগের মায়ের ইয়াদ আছে, নতুন করে মায়ের খাই লাভ নাই, যুদ্ধর চিন্তা মাথাতে আবার দলাইছে, কথা বুঝতেছেন? বলুন কৌশল করা যায় আসেনি, কৌশল করতে হয়, আল্লাহর রাসুল কৌশল করছেন, তাই বিনা যুদ্ধে বিজয়, সুবহানাল্লাহ। এবার মক্কা নগরীর মানুষ বলেন না মোহাম্মদের সঙ্গে, মোহাম্মদের সঙ্গে অতীতে যুদ্ধ করছি, হমানে মাইর খাইছি, কোন যুদ্ধে আমরা বিজয় লাভ করতে পারি নাই রে, এবার মদিনার থেকে মক্কার দ্বার প্রান্তে আসছে গো, এখন যদি বাড়ির কাছে আমরা রে ফিডায়া যায় ইজ্জত সম্মান থাকবে না, তাই যুদ্ধে যাওয়া যাবে না, তাদের সঙ্গে কৌশলে কথা বলতে হবে, সুবহানাল্লাহ। এখন সুর একেবারে নিয়ম একবারে শুরু করে লেছে, কথা বুঝতেছেন? গোটা মক্কা নগরীর মানুষ বলে না না যুদ্ধ করা যাবে না, মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের সঙ্গে যতবার যুদ্ধ করছি রে, মা হারাইছি, বাবা হারাইছি, ভাই হারাইছি, বোন হারাইছি, হমানে ফিডাইছে, এখন আর যুদ্ধে যাওয়া যাবে না, তবে আমাদের সিদ্ধান্ত হলো মক্কায়ও ঢুকতে দিব না। এবার আল্লাহর হাবিব সকালবেলা হযরত ও হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলেন উসমান রে আমি তোমারে মক্কায় পাঠাইব, মক্কার বড় বড় লিডারের সঙ্গে তুমি কথা বলবা, তাদেরকে মেসেজটা পৌঁছায় দাও, আমরা কিন্তু যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি খানায় কাবা তোয়াফ করব, হজ করার জন্য আসছি, আরে যুদ্ধ করার জন্য আসি নাই, এই মেসেজ তাদের কাছে আমার পক্ষ থেকে তুমি পৌঁছায় দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভদ্র একজন লোক ছিলেন, একেবারে লাজুক একটা ব্যক্তি ছিলেন, ওনার সঙ্গে কারো শত্রুতা নাই, ব্যবসায়ী ছিলেন, টাকাওয়ালা ছিলেন, তাই উনি মক্কায় গিয়া ঢুকলেন, মক্কা
বড় বড় ব্যবসায়ীর সঙ্গে কথা বলল, এবার ভিতরে ঢোকার পরে তারা করল কি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে সাথে তারা বন্দী করে ফেলেছে। এই যুবক ভাই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বন্দী করার পরে সাথে সাথে মক্কা থেকে খবর আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছে গেছে। নবীর কানে খবর পৌঁছাইছে, নবীর কানে খবরটা পৌঁছাইছে ব্যতিক্রম। আল্লাহর হাবিবের কাছে গিয়া বলেন, নবী গো, আপনার কলিজার টুকরা সাহাবী হযরত উসমান যখন মক্কায় ঢুকে তারা প্রথম তাকে বন্দি করছে, এরপরে উসমানকে তারা হত্যা করছে। নউযুবিল্লাহ। আল্লাহর হাবিব এই খবরটা শোনার পরে হাবিব কিবরিয়া সাথে সাথে ওনার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর নবী এত পেরেশানির মধ্যে পড়ল, আরে ডাক দিয়ে বলে, সাহাবীর শুন, কে কোথায় আসছ রে, আমার উসমানকে বেঈমানরা হত্যা করছে, আমি তোদেরকে এখানে এক বাক্য একটা কথা তোদের জবান থেকে শুনতে চাই। সমস্ত সাহাবায়ে কেরামরা নবীর সাথে চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে, বলতেছে আল্লাহর হাবিব এত পেরেশান কেন হইছেন, আল্লাহর নবীর চেহারার রং পরিবর্তন, ডাক দেওয়া সাহাবির সুর, আমি এই মুহূর্তে শুনছি আমার উসমানকে তারা হত্যা করছে, এটা যদি সত্য হয় রে, আমি নবী বরদাস্ত করতে পারি না, আমি নবী সহ্য করতে পারতেছি না, আমি নবী আজকে এই জায়গায় দাঁড়াইয়া ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম আমি উসমানের রক্তের বদলা না লইয়া আমি নবীও মদিনায় যাব না। আল্লাহু আকবার বল। আরে যুবক ভাই, আল্লাহর হাবিব উসমানের রক্তের বদলা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, এটা আমি বরদাস্ত করি না, আমার উসমানকে হত্যা করবে, আমি নবী তার রক্তের বদলা চাই। আল্লাহর হাবিবের সঙ্গে সাহাবায়ে কেরামরা বলেন, নবী গো, আপনি যদি অর্ডার দেন এই মুহূর্তে যুদ্ধের জন্য আমরা ঘোষণা দিব। আল্লাহর হাবিব তাড়াতাড়ি সবাইকে বললেন, আমার সঙ্গে কারা কারা আছো, বায়াত হও। কি হইত? বায়াত হও। আল্লাহর নবীর হাতে যখন হাত রাখলেন বায়াত হইছে। এই যুবক ভাই, বায়াত বলতে কি বুঝলেন? আমাদের দেশের বায়াত নয়, আমরার দেশের বায়াত হলো সাউলে আর ডাইলে এক জায়গায় কিছুরি করা। আমাদের দেশের বায়াত হইল, বায়াত হওয়ার পরে দরবারে গরু লইয়া যাওয়া, আরে ছাগল লইয়া যাওয়া, কালো মুরগি লইয়া যাওয়া, এটা হইলো আমরার দরবারের সিস্টেম, বায়াত হইছে তো এর লেগে গরু ছাগল লইয়া যায়। কিছুরি করার বায়াত রাসুল করে নাই, রাসুল করে নাই। আল্লাহর হাবিব যে বায়াত গ্রহণ করছিল সেই বায়াতটা ছিল রক্ত দেওয়ার বায়াত।